ভাই আমার ভাই এটা আমার আমাকে জিনিসটা দাও ভাই চার বছর ধরে ইউজ করেছে এবং তারা আমাকে ঠকিয়েছে ওরা একটা লামসাম দিয়েছে এবং এটা কিন্তু রবি দেয়নি ওই ছেলেটা ওর নাম মাত্র একটা লামসাম দিয়েছে কেউ কোনো পাত্তাই দেয়নি কারণ ওরা কি মনে করেছে যে পাত্তা না দিলে দুই দিন পরে তো চুপ হয়ে যাবে তো আমি কিন্তু মে মাস থেকে এটাকে বলে যদি বলেন মানে এখন তো আমরা ফোনেই যেতে ফোনেই কথা বলতে পারি মেইল করতে পারি আগের যুগে হলে আমরা বলতাম যে দরজায় দরজায় ঠুকিয়েছি ঠোকর মেরেছি যে ভাই আমার ভাই এটা আমার আমাকে জিনিসটা দাও ভাই আমি কিন্তু এমন কোনো দরজা নাই যেখানে আমি বলিনি এবং আমার কেউ কোনো পাত্তাই দেয়নি কারণ ওরা কি মনে করেছে যে পাত্তা না দিলে দুই দিন পরে তো চুপ হয়ে যাবে আর্টিস্ট মানুষ তো ভুলে যাবে আমি একদম স্পষ্টভাবে দেখেছি আমি তো এটা এটা প্রোগ্রামটা শুরু হওয়ার আগে বলছিলাম যে এরকম আরও অনেক ইস্যু আছে যেটা নিয়ে আমি কথা বলতে পারবো প্রথম কথা হচ্ছে গিয়ে টেকনিক্যালি আমি একটা অ্যামাউন্টের কথা বলতে পারবো টেকনিক্যালি কিছু একটা বলতে পারবো কিন্তু টেকনিক্যাল ছাড়া যদি আমি বলি যে আমি যদি অন্যভাবে বলি যে একটা সেলিব্রিটি বা একজন আর্টিস্ট তার অ্যামাউন্ট কত ধরবে এটা তার নিজস্ব ব্যাপার আমি একটা সিনেমার জন্য আমি 5 লক্ষ টাকাও নিতে পারি এখন টম ক্রুজ 5 কোটি 5,000 কোটি টাকাও নিতে পারে এটা যার যার জায়গা যার যার ক্ষেত্র যার যার নিজে ডিসাইড করব হ্যাঁ আমি যদি বলি যে এই মাইক্রোফোনের দাম 10 টাকা আপনারা বলবেন যে হ্যাঁ এটার দাম তো 10 টাকাই বাজারে এটা 10 টাকা কিন্তু আর্টিস্টের কোনো মূল্য হয় না এখন ওই মেধা মননের মূল্যায়ন তো আসলে আমরা করতে পারি না আমাদের দেশে আমাদেরও লিমিটেশনস আছে আমাদেরও বাজেটের লিমিটেশনস আছে অনেক কিছু আছে যার কারণে বড় বড় কোম্পানিগুলো সবসময় পার পেয়ে যায় তো সেইটার মূল্যায়নের জায়গাটাতেই যায় না কিন্তু ওরা আমার হিসাবে অনেক টাকা সেটা কোটির ঘরের উপরে অবভিয়াসলি অনেক টাকা আমার এইটা দিয়ে শুধুমাত্র টেকনিক্যাল কথাটা বলছি টেকনিক্যালি তারা আমার থেকে কোটি মানে আমি আসলে 1 কোটি না আরও বেশি ধরবো আমাকে দিয়ে তারা বিজনেস করেছে সেইটার একটা আমার যে ভর্তুকি যে আমারটা ইউজ করেছে সেটার টাকা এবং আমার আমাকে হ্যারাস করেছে সেটার একটা অ্যামাউন্ট আমি ওদের কাছে নোটিশে পাঠিয়েছি এবং সেইটা আমি মানে ওরা অবভিয়াসলি ওরা ন্যাচুরালি ওদের হিসাব ছিল যে যখনই ওদের লিগাল একটা টিম থাকার কথা যখনই লিগাল কেউ একজন নোটিশ পাঠাবে সঙ্গে সঙ্গে সেটা নিয়ে ওদের অ্যাকশান নেওয়ার কথা বাট এখন 24 ঘন্টার বেশি হয়ে গেল তারা কিন্তু কোনো অ্যাকশান নেয়নি ওই যে রবির যারা যাদেরকে রাখা উচিত উদ্ধার তন যত কর্মকর্তা আছে সবাইকে মেল পাঠানো হয়েছে আমাকে তো বলাই হয়েছে যে এটা রবির প্ল্যাটফর্মে যাবে আমি তো জানি এটা সো এখানে আর টাকা পয়সা কি যে সব তো এককালীনই টাকা আসছে আমি তো এককালীনই টাকাটা পেয়ে যাব আমার সাথে তো সবসময়ই মানে অন অ্যান্ড অফ কথাবার্তা হয়েছে বিশেষ করে আর আরেকটা জিনিস হচ্ছে তারেক স্যারকে তো পাওয়াই যান না যে আইনস্টেকের যে কর্মকর্তা এখন যাকে বলতে হচ্ছে আনফর্চুনেটলি উনি স্যার আমার ফোনই ধরতেন না আমি বারবার যখন ফোন করতাম এরকম 3 মাস 4 মাস পরে হয়তো একদিন ফোন করলাম ফোন করে যাচ্ছে ফোন করে যাচ্ছে ফোন করে যাচ্ছে ফোন ধরে না আর আপনারা জানেন যে আমরা একটু শিল্পীর একটু ভুলো মনা হই সো আমার মনে হয় আচ্ছা ঠিক আছে আবার নেক্সট মান্থে আবার ট্রাই করবো পরে আবার ভুলে যাই এরকম করে করে অনেক সময় গেছে অবভিয়াসলি কথা না হলে তো আর এই কাজটা হতো না সবার সাথেই আমার কথাবার্তা যোগাযোগ হয়েছে আমি রবির সাথেও একবার গিয়ে মিটিং করে এসেছি কিন্তু কখনও তারা আমার সাথে নেক্সট স্টেপে যে আমার সাথে সাইন করবে কে কী করবে কারা করে নিয়েছে কি হয়েছে আমি এটার কোনো পেপার কোনো কিচ্ছু জানি না কিন্তু প্রোডাক্ট আমার নামের মধ্যেই বুঝতে পারছেন নামটাই হচ্ছে আড্ডা উইথ সোহানা সাবা নাম ইটসেলফ বলছে যে এটা আমার প্রোগ্রাম যে কোনো ভ্যাসে যেতে পারে এটা এটা রবিতেও যেতে পারে এটা গ্রামীণ ফোনেও যেতে পারে বা সব জায়গায় আমার সাথে হয়নি তাদের সাথে তাদের হয়েছে তাদের তাদের বন্ধুত্ব আছে সেটা আমি জানি তাদের তাদের টাকা পয়সার লেনদেন হয়েছে সেটা আমি জানি সব আমার এটা অফকোর্স আমার আর সবচেয়ে বড় কথা আপনারা জানেন আপনারা সবাই খুব ভালো মতো জানেন যে আপনাদের মতো যে কোনো একজন সাংবাদিকের ক্রেডিটই তখন যে আপনি 20 জন সেলিব্রিটিকে চেনেন এটা আপনার ক্রেডিট এটা প্রত্যেকটা সাংবাদিকের ক্রেডিট যে আমি 10 জনকে চিনি আমি 20 জনকে চিনি অমুককে বলে আসবে তাই তো আমার ক্রেডিট যে আমি যদি 42 জনকে আনি 42 জনের মধ্যে অনেকে 2 জন 4 জন 5 জন করেও এসছে আমার প্রোগ্রামে এটা আমার ক্রেডিট যে আমি তাদেরকে বলাতে তারা এসেছে এইটা তো টাকা দিয়ে শেষ করা যাবে না তাই না সম্পর্কের জায়গাটা টাকা দিয়ে শেষ আমার আর্টিস্টরা হচ্ছে ইমোশনাল ভাই এইটাতে শেষ করা যাবে না এইটা কোটি টাকা এটার মূল্য
সো ওরা এই জিনিসটা পুরোপুরিভাবে পেয়েছে শুধুমাত্র আমার এবং আমার জন্য। আর আবার বলছি যে প্রোগ্রামটার নামই হচ্ছে আড্ডা উইথ সোহানা সাবা, আড্ডা দিয়েছে আমার সাথে, অবভিয়াসলি এটা আমারই প্রোগ্রাম। আমি বারবার বলেছি যে প্লিজ আসো, আমার সাথে মিটিং করো, আমার সাথে কথা বলো, আমি ওদেরকে বারবার বলেছি বারবার, এবং আমার এটাকে কেউই কখনো কোনো পাত্তাই দেয়নি। হ্যাঁ, এবং আমি মাঝে মাঝে আবার আমাকে এরকমও মুলা ঝুলানো হয়েছে, যেটা আইনস্টেকের তারেক বলেছে যে আপু আমরা এটা কিন্তু টেলিটকে দিব, আপু এটা গ্রামীণ ফোনে দিব, আপু এটা অমুক জায়গায় দিব। আম নট শিওর যে সে আসলেও দিয়েছে কি না, বিটিআরসির তাদের দেখার কথা। কারণ আমার যখন একটা কন্টেন্ট যাবে, অবভিয়াসলি আমি ভ্যাস কোম্পানি যার থেকেই নেই না কেন, যেই প্ল্যাটফর্ম থেকেই নেই, আমি জিজ্ঞেস করবো যে ও আচ্ছা আমার কাছে দশটা কন্টেন্ট এসে, সেই দশজনের সাইন আছে? কারণ আমাদের মাননীয় মন্ত্রী বলেছিলেন যে যখন একটা নাটক অথবা সিনেমার আন্ডারে আমি কাজ করব, অবভিয়াসলি এই পুরো রাইটসটা কিন্তু একজন আর্টিস্ট তার মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিংয়ের মধ্যে সে প্রোডিউসার এবং ডিরেক্টরকে দিয়ে দিবে। আদারওয়াইজ এই ধরনের কন্টেন্ট যেখানে ডিরেক্ট আর্টিস্ট ইনভলভ থাকে, সেখানে কিন্তু থার্ড পার্টির সাইনে কিছু হয় না। ফার্স্ট পার্টি মানে আমি, আমি হচ্ছে গিয়ে একমাত্র অথরিটি, আমি ইয়ে করি, বহন করি যে সাইন করে দিব যে হ্যাঁ এটা এটা আমি দিলাম, এটার বিরুদ্ধে এটার বিনিময়ে আমি এত টাকা পাচ্ছি। এটা আমি সবাইকে জানাতে চাই। অনেকে আবার মনে করবেন যে নাটক সিনেমারও কি সেম ব্যাপার আসছে কিনা, অবভিয়াসলি সেটা অনেকেই এখন রয়্যালিটি সিস্টেমে যাচ্ছে, কাজ করছে, আমি তো জানি অনেকেই এটা করছে, এটা সাধুবাদ জানাই, এটা হওয়াই উচিত, আমাদের সবারই হওয়া উচিত, পৃথিবীর সব জায়গায় এটা হয়, আমাদেরও আস্তে আস্তে সেই পথে আমরা যাচ্ছি। কিন্তু যখন এই কন্টেন্টটা শুধুমাত্র আমার কন্টেন্ট, এখানে আমার নাম আছে, আমার চেহারা আছে, আমার আমার পরিচিতি আছে, আমার মানুষের আমার প্রতি ভালোবাসা আছে, সেইখানে আমার এই ইমেজটাকে তারা ইউজ করছে ডিরেক্টলি, তখন অবভিয়াসলি আমার সাইন লাগবে। না না না, এত 50 কোটি টাকা অনেক টাকা, কতগুলো জিরো আমি জানি না, তো এত টাকা অবভিয়াসলি চাচ্ছি না, আমি একটা লিমিট রেখেই চাচ্ছি যেটা খুবই লজিক্যাল। এবং আপনাদেরও অ্যামাউন্টটা শুনে, আমি এটা অনিয়ারে বলতে চাচ্ছি না, আপনাদেরও অ্যামাউন্টটা শুনে মনে হবে যে হ্যাঁ এটা লজিক্যাল, আমি ইলজিক্যাল কিছুই চাচ্ছি না। এবং আমি তারপরেও আমি আবার আবার বলছি যে এত বছর ধরে কাজ করেছি, আমার প্রফেশনাল লাইফে পার্সোনাল লাইফে অনেক ইস্যু হয়েছে, আমি কখনো ঝামেলার মধ্যে যাই না, আমি যেতে পছন্দ করি না, মানুষকে জানাতে পছন্দ করি না, আমি সবসময় প্লেজেন্ট থাকতে পছন্দ করি, আমি মানুষকে ভালোটা জানাতে পছন্দ করি, আমার কি কখনো ক্ষত হয়নি? আমি তো আর্টিস্ট মানুষ, বুকেও অনেক ক্ষত আছে, শরীরেও অনেক ক্ষত আছে, আমি কিন্তু কখনো সেটা জানাতে আসি না। আজকে এসেছে আমার কাছে মনে হয়েছে যে আর্টিস্টদেরকে দিনের পর দিন ঠকিয়ে যাচ্ছে, এবং আমার আগে যারা আছে তারাও এরকম ঠকে ঠকে অনেক কষ্ট করে তারা না পেয়ে তাদের সিনেমা আজও চলছে, তাদের সিনেমা দেখে আমরা আজও হাসি আজও কাঁদি, কিন্তু তারা কিন্তু ঠকে গেছে সারা জীবন। তো ওই জায়গা থেকে আমার কাছে মনে হয়েছে যে এটা আমার একটা দায়বদ্ধতা যে আমি আমার জেনারেশন এবং তার পরবর্তী জেনারেশনকে এই ব্যাপারটা জানাতে চাই যে আজকে আমাদেরকে এভাবে মিসইউজ করে পার পাওয়া যাবে না। কপিরাইট আইন আছে, কপিরাইট আইনে কিন্তু এটা এনলিস্টেড হতে একটা টাইম লাগে, প্রায় 40 দিন চলে যায়, আপনারা সবাই নিশ্চয়ই জানেন যে অ্যাপ্লাই করার পরে 40 দিন চলে যায়, এবং তখন কিন্তু জানায় যে ভাই আমার আমার কাছে এইটা এসছে, আপনারা কেউ দাবিদার আছেন? ওরা কিন্তু ফেসবুকে জানায়, নানানভাবে জানায়, নোটিশ বোর্ডে ওঠায়, এবং এটার কোনো দাবিদার নাই, তারপরে তারা আমাকে সার্টিফিকেট দিয়েছে। আমি আসলে অনেকগুলো স্লিপলেস নাইট আমি পার করেছি, আমি প্রায় 3 মাসের মতো না আমি ঘুমাতে পারিনি, বিশ্বাস করেন এটা টাকার জন্য না, ঘুমাতে পারিনি, আমার কাছে মনে হয়েছে যে এত সহজ, আমি এত বছর ধরে কাজ করছি, আমাকে ঠকিয়ে যাওয়া দিনের পর দিন, মানে এত ঠকেছি বলে শেষ করা যাবে না, কিন্তু এইটা আমার না লেগে গেছে যে আমার ফোন ধরছে না, আমাকে পাত্তা দিচ্ছে না, আর এমনভাবে কথা বলছে, আমি কেন ওর কথাটা শুনব, আমি কেন ওদের, মানে ওরা ইচ্ছা করে আমাকে মানে উত্তেজিত করার জন্য এমন সব ভাবে কথা বলছে, স্ল্যাং কথা বলছে না, আমি যে শুধু দেখেছি সেটা কিন্তু না, আমি জানি যাচ্ছে, আমি বলেছি যে যাচ্ছে, তো ওদের কাছে ওরা অ্যামাউন্ট পাচ্ছে মান্থলি, ওরা ওরা কিন্তু ওদের রয়্যালিটি অ্যামাউন্ট পাচ্ছে, এবং আমাকে মাঝে মাঝে একটা লামসাম দিচ্ছে, আমি জানি ওটা যাচ্ছে, কিন্তু আমাকে
ইয়ে কিন্তু দেয়নি, আমার যে অ্যামাউন্টটা সেইটার অধিকারটা আমাকে দেওয়া হয়নি। এখন এমন না যে আমি হঠাৎ করে আবিষ্কার করলাম, আমি এটা জানতাম যাচ্ছে এবং আমি বারবার ওদেরকে নক করেছি, এবং যখন আমি খুবই রিয়্যাক্ট করলাম যে ভাই আমি কিন্তু এটা নিয়ে অ্যাকশনে যাব, সেটা মে মাসের কথা, এবং তারা আমার সব টাকা পয়সা সব কিছু দেওয়া বন্ধ করলো। এবং তখন আমি কিন্তু আসলে ওই যেটা বলছিলাম, আমি 3 মাস কিন্তু অলমোস্ট না ঘুমিয়ে কাটিয়ে শিল্পীদের নিয়ে অনেক সিনেমা, যাত্রা শিল্পী বলি, এই যে এখন সার্কাস শিল্পীদের নিয়ে সিনেমা হয়েছে, জয়াপু যেটাতে অভিনয় করেছে, আমরা কিন্তু সবসময় রং চং মেখে সুন্দর জিনিসটাই দেখাতে পছন্দ করি, কিন্তু এর পেছনে যে করণটা এটা দেখাতে পছন্দ করি না। আপনারা হয়তো বুঝবেনই না যে আমি গত মানে ওই 3-4 মাস ঘুমাতে পারিনি। তারপরে আমি যখন লয়ারদের সাথে কথা বললাম, জাফর রাজা চৌধুরী ভাইয়ের সাথে কথা বললাম, দাউদ ভাইয়ের সাথে কথা বললাম, অ্যাপ্লিকেশন করলাম, তখন থেকে আমার ঘুমটা হচ্ছে না। একটা কথা আছে না, বিচারপতি তোমার বিচার করবে যারা, মানে তো আমার অবস্থাটা হয়েছে তাই, যে আমি মাঠে পড়িনি, আমি এই এয়ারটেল রবি বা এদের মতো বড় কোম্পানি আমাকে ঠকিয়ে যেতে পারবে না, আমি আমার অধিকারটা আমি ইয়ে করতে পারবো। ওরা একটা লামসাম দিয়েছে এবং এটা কিন্তু রবি দেয়নি, ওই ছেলেটা ওর নাম মাত্র একটা লামসাম দিয়েছে। আমি বলেছি ভাই তুমি আসো আমার সাথে কন্ট্রাক্ট করো, কত টাকা পাচ্ছি, বা আমরা রবির সাথে যাই, রবির সাথে কন্ট্রাক্ট কবে হলো আমি জানি না, কবে হলো আমি কিন্তু মিটিংয়ে গিয়েছি, ওরা আমার চেহারাই দেখে হ্যাঁ হ্যাঁ বলে দিয়েছে, তারপরে কবে কি হলো, কবে কন্ট্রাক্ট করলো, আমি এখানে কোথায় আমি জানি না, আমি কোনো কিছু জানি না। আমি প্রথমেই বলেছিলাম যে আমার জীবনে, আমার পার্সোনাল লাইফে, আমার প্রফেশনাল লাইফে অনেক ইস্যু হয়েছে, কিন্তু আমি কখনো সেইটা অফিসিয়ালি মানুষকে জানাতে পছন্দ করি না। আমার কাছে মনে হয় যে ভাই আমার মাধ্যমে আরেকজন শুধু শুধু হাইলাইটেড হবে, কোনো লাভ নাই। আমি খুব আমার জীবনটাকে খুব প্রাইভেটলি চুপচাপ থাকতে পছন্দ করি, খুব ভালো কাজ না হলেও কাউকে ফোন করে বলতে ইচ্ছা করে না যে ভাই আমি কিন্তু এই কাজটা করছি। আমি খুবই শেকি ফিল করি, আমি লজ্জা পাই আর কি, নিজেকে একটু লুকিয়ে রাখতে পছন্দ করি। এটা হয়তো অনেকে ভুলও বোঝে যে আমি হয়তো অহংকারী, ব্যাপারটা সেইটা না, আমি আনইজি ফিল করি, আমি সোশ্যালি একটু অকওয়ার্ড, যদি বলি একদম র ভাষায় যে ঢাকায় পড়ে এসে আমি দায়বদ্ধতার কারণে এসে আমি লাইভটা করছি। আজকে আমার যে উদ্দেশ্যটা সেটা হচ্ছে গিয়ে রবি এবং এক্সিয়াটা এবং থার্ড পার্টি যেটা আইনস্টেক, তারা আমার আড্ডা উইথ সোহানা সাবাকে আনএথিক্যালি 4 বছর ধরে ইউজ করেছে এবং তারা আমাকে ঠকিয়েছে, তারা আমাকে টাকা পয়সা দেয়নি এবং আমার সাথে কোনো কন্ট্রাক্টে যায়নি, এবং তাদেরকে আমি গত মে থেকে বারবার করে বলছি যে প্লিজ আমি কিন্তু মানে এতদিন বলেছি আসো বসি সাইন করি টাকা দাও, এইবার আমি বলেছি যে আমি কিন্তু এবার আইনের পথে যাব। তারা আমাকে কোনোভাবেই এটা তুচ্ছতাচ্ছিল্য করেছে, কারণ অনেক আর্টিস্টই এরকম বলেছে এবং পরে যায়নি এবং সামহাও থেমে গেছে। আমরা অনেক আর্টিস্ট দিলরুবা খান থেকে শুরু করে অনেকের গল্প জানি এরকম, তো তারাও ভেবেছে যে আমিও একটা সময় চুপ হয়ে যাব। কিন্তু আমি তখন এই 3টা মাস স্লিপলেস নাইট কাটানোর পরে কপিরাইট অফিসের এবং সোসাইটির, কপিরাইট সোসাইটির মাধ্যমে আমি আমাটাকে মানে একটা অ্যাকশনের পর্যায়ে এসেছি। আমি রবি এবং রবি এক্সিয়াটা কোম্পানি এবং রবি এবং এয়ারটেলকে এবং আইনস্টেককে আমার নোটিশ পাঠিয়েছি, 72 ঘন্টার নোটিশ, যে ওরা যদি গতকালকে পাঠিয়েছে সেই হিসাবে এখন হয়তো 24-25 ঘন্টা 26 ঘন্টা হয়েছে। আমি ওদেরকে বলেছি যে তোমরা যদি এটা নিয়ে, আমি তোমাদেরকে নোটিশ পাঠালাম, আগেও পাঠিয়েছি, আমার কাছে প্রমাণ আছে, এবারও সিরিয়াসলি পাঠালাম, আমার টিম পাঠিয়েছে, লয়ার টিম যে পাঠালাম, তোমরা যদি কোনো উদ্যোগ না নাও তাহলে কিন্তু আমি 72 ঘন্টার মধ্যে কেস করতে বাধ্য হব। তো আমি আসলে কেসের পথেই যাচ্ছি, আর মনে হলো যে এই জিনিসটা একা একা করলে হবে না, আমার সবাইকে জানানো দরকার, সব আর্টিস্টদেরকে জানানো দরকার, সাধারণ জনতাকে জানানো দরকার যে কীভাবে দিনের পর দিন আমাদের আর্টিস্টদেরকে ঠকানো হচ্ছে, আমাদের ক্রিয়েটিভ মানুষদেরকে। শুধু আর্টিস্ট বললে হবে না, এখানে ডিরেক্টরও আছে, প্রডিউসারও আছে, ডিরেক্টরের কথা বলবে স্পেশালি, ক্রিয়েটিভ ডিরেক্টর, ক্রিয়েটিভ প্রডিউসার একটা নতুন সেক্টর বাংলাদেশে, যেটা পুরনো ইন্টারন্যাশনাল একটা সেক্টর, বাট আমাদের দেশে নতুন করে তৈরি হয়েছে আবার ক্রিয়েটিভ প্রডিউসার অথবা ডিরেক্টর, তাদের অধিকারের জায়গা থেকেই একরকম বলা যায় আমি কাজটা শুরু করেছি। For more updates, subscribe. Press the bell icon on YouTube app and never miss another update.